চিঠি। প্রিয় খোকা, বেশ কিছুদিন ধরে তোমার কথা খুব মনে পড়ছে। ঘুরে ফিরে কেবল পুরনো দিনের স্মৃতিগুলোই চোখের সামনে ভেসে উঠছে বারবার। তখন সময়টা ছিল বিয়ের প্রায় বছর দেড়েক পর। একজন নারী তার জীবনের সবচেয়ে প্রিয় যে সংবাদ পেতে পারে, সেই সংবাদ আমিও পেয়েছিলাম। তুমি জানো কি ছিল সেই সংবাদ? যা আমাকে জীবনের পরম আনন্দে ভাসিয়েছিল সেটা ছিল তোমার অস্তিত্বের সংবাদ। আমাকে বলা হয়েছিল, আমার গর্ভে তুমি এসেছো বাবা আমার। আমি তোমাকে কোনোভাবেই সেই মুহূর্তের কথা বলে বোঝাতে পারবো না। আমার গর্ভে তোমার অস্তিত্বের সংবাদ যে আমাকে কীরকম আনন্দের প্লাবনে ভাসিয়েছে সেটা তুমি কোনো দিনও বুঝবে না। তারপর অনেকগুলো সপ্তাহ কেটে গেল। আমার শরীরে আস্তে আস্তে পরিবর্তন আসতে লাগলো। শরীরের এই পরিবর্তনের সাথে সাথে আমি ভয়ও পাচ্ছিলাম, কারণ আমি যাই খেতাম তাই বমি হয়ে যেত। প্রচণ্ড দুর্বলতা এসে আমার শরীরে ভর করতে লাগলো। তুমি বড় হওয়ার সাথে সাথে আমার শরীরও দিন দিন বড় হতে লাগলো। আল্লাহর নামে শপথ করে বলছি, তুমি গর্ভে আসার পর আমার শারীরিক বা ঘুমাতে না পারা সত্ত্বেও যতই দিন গড়াচ্ছিল তোমার প্রতি আমার ভালোবাসা ততই বেড়ে চলছিল। আমার ধ্যান জ্ঞান স্বপ্নে সবখানে শুধু তুমি আর তুমি। এভাবে দিনগুলো সপ্তাহ আর সপ্তাহগুলো মাসে পরিণত হতে লাগলো। সময়ের সাথে পাল্লা দিয়ে আমিও যেন ভারী হয়ে গেলাম। আমি এত বেশি ভারী হয়ে উঠলাম যে কোথাও বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বেশিক্ষণ হাঁটতে পারতাম না। এরপর এমন একটা সময় এলো যখন আমি চিত হয়ে ঘুমাতেও পারতাম না। কেন জানো? কারণ তোমার ওজন আমার বুকে প্রচণ্ড ব্যথা তৈরি করত। আমি পাশ ফিরে ঘুমাতাম, তবুও আমার ভেতরে একটা ভয় কাজ করত। ভাবতাম পাশ ফিরে ঘুমাতে গিয়ে আমার তোমার গায়ে কোনো আঘাত লাগে কি না, তোমার কোনো ক্ষতি হয়ে যায় কি না। সারাক্ষণ এই ভয় আমার ভেতরে কাজ করত। এই আশঙ্কা নিয়েই কত রাত আমার নির্ঘুম কেটে গেছে তুমি জানো না। কত বিচিত্র আর ভালো লাগার ছিল সেই প্রহরগুলো। এভাবেই দিন যত যাচ্ছে তোমার প্রতি আমি আরও বেশি মনোযোগী, আরও বেশি যত্নশীল হয়ে উঠলাম। তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছে আমার তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। আমি নীরবে কান পেতে শুনতাম তুমি কোনো শব্দ করছো কি না, নড়াচড়া করছো কি না। যখনই তুমি নড়ে উঠতে, আল্লাহর কসম, মনে হতো আমি যেন তখনই মারা যাব। প্রচণ্ড ব্যথায় আমি কুঁকড়ে উঠতাম, আমি যেন নিজের ভেতর নিজেই গুঁড়িয়ে যেতাম। বিশ্বাস করো, মুখের ভেতর কাপড় গুঁজে সেই ব্যথা আমি কত শতবার নিজের ভেতরে চাপা দিয়েছি, কাউকে জানাতেও দেইনি। কেন জানো? শুধু তোমার জন্য। এরপর একদিন সেই সময়টা এলো, সেই মহেন্দ্র, আমি এমন এক ব্যথা অনুভব করলাম যা আমি এর আগে কখনো অনুভব করিনি। এমন এক ব্যথা যার কারণে আমার মনে হচ্ছিল আমি বুঝি মারাই যাব। ব্যথার পর ব্যথা, চাপের পর চাপ, সেকেন্ডের পর সেকেন্ড, মিনিটের পর মিনিট। আল্লাহর কসম, সেই সময়টাকে আমার সারা জীবনের মতো দীর্ঘ মনে হচ্ছিল। সেই মৃত্যুময় যন্ত্রণার মধ্য দিয়ে যখন যাচ্ছিলাম, বিশ্বাস করো কখনোই একটি বারের জন্য আমি তোমাকে অভিশাপ দেইনি, এক মুহূর্তের জন্যও আমি তোমাকে দোষারোপ করিনি। বরং সে সময়ও আমি এক অন্যরকম আশা আকাঙ্ক্ষা নিয়ে তোমার জন্য অপেক্ষা করছিলাম। তোমাকে একটু ছুঁয়ে দেখার ইচ্ছের কাছে জগতের সকল যন্ত্রণা, সকল ব্যথা যেন পরাজিত হয়ে গেল।
অপরিসীম ভালোবাসা, আদর আর মায়াভর্তি এক হৃদয় নিয়ে আমি তোমার জন্য প্রহর গুনছিলাম। অতঃপর তুমি পৃথিবীতে এলে, শপথ সেই সত্তার যার হাতে আমার প্রাণ। তোমার চেহারা দেখা মাত্রই সকল যন্ত্রণা, সকল দুঃখ ব্যথা যেন নিমিষেই মিলিয়ে গেল। এতক্ষণ যে ব্যথা আমার কাছে মৃত্যুময় মনে হচ্ছিল, সেটা যেন আর দু চোখের ব্যথা আর যন্ত্রণায় যে অশ্রু ছিল, মুহূর্তেই সেটা আনন্দের অশ্রুতে পরিণত হলো। যখন আমি তোমাকে ধরলাম এবং বুকে টেনে নিলাম, আমি হাসলাম আর বললাম, সুবহানা রব্বি আল আলা, আল্লাহ আমাদের এক নিয়ামত দান করেছেন।